আসসালামু আলাইকুম, রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বই অধ্যায় 10 আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। বন্ধুরা, পূর্বের পাঠগুলোতে আমরা শিখেছিলাম এই অধ্যায়টি সম্পূর্ণ। এই অধ্যায়টি সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছিলাম। আমরা জেনেছিলাম দৈনন্দিন আবহাওয়া, আবহাওয়া পর্যবেক্ষণ, মেঘ ও বৃষ্টি, আমাদের জীবনে আবহাওয়া ও জলবায়ু এবং জলবায়ু সম্পর্কে। আজ আমরা এই অধ্যায়টির অনুশীলনের গুরুত্বপূর্ণ শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম ডান মিলকরণ পড়ব ও শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। প্রথমে আমরা শূন্যস্থানগুলো দেখে নিই। ক, কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো ড্যাশ। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, জলবায়ু। কোন স্থানের বহু বছরের আবহাওয়ার সামগ্রিক অবস্থা হলো জলবায়ু। খ, মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে ড্যাশ হয়। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, বৃষ্টি। মেঘের ক্ষুদ্র পানিকণা একত্রে মিলিত হয়ে বৃষ্টি হয়। গ, বাংলাদেশে ড্যাশ কালে কুয়াশা পড়ে। বলতো বন্ধুরা, কোন কালে বাংলাদেশে কুয়াশা পড়ে? হ্যাঁ, শীতকালে। বাংলাদেশে শীতকালে কুয়াশা পড়ে। ঘ, ভালো ফসল ফলাতে ড্যাশ প্রয়োজন। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, পানির প্রয়োজন। এবার আমরা সঠিক উত্তরগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, কোনটি আবহাওয়া উপাদান নয়। বন্ধুরা লক্ষ্য করো, এখানে চারটি অপশন আছে। এক, তাপমাত্রা। দুই, আর্দ্রতা। তিন, অক্ষাংশ। চার, বায়ু প্রবাহ। বলতো বন্ধুরা, এখানে কোনটি আবহাওয়ার উপাদান নয়? হ্যাঁ, তিন, অক্ষাংশ। দুই, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? এক, বৃষ্টি। দুই, কুয়াশা। তিন, বায়ু প্রবাহ। চার, মেঘ। বলতো বন্ধুরা, আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ কি? হ্যাঁ, বায়ু প্রবাহ। তিন, মেঘ তৈরি হয় কোনটি থেকে? এক, বাতাস। দুই, রোদ। তিন, শিশির। চার, জলীয় বাষ্প। বলতো বন্ধুরা, মেঘ তৈরি হয় কোনটি থেকে? হ্যাঁ, চার, জলীয় বাষ্প। চার, কোনটির উপর কোনো স্থানের জলবায়ু নির্ভর করে? এক, বিষুবরেখা। দুই, সূর্য থেকে স্থানের দূরত্ব। তিন, চাঁদ। চার, সমুদ্র থেকে স্থানের দূরত্ব। বন্ধুরা, এখানে সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্র থেকে স্থানের দূরত্ব। আমরা শূন্যস্থান এবং সঠিক উত্তরগুলো পড়ে নিলাম। এবার আমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, আবহাওয়ার উপাদানগুলোর নাম লেখো। আবহাওয়ার উপাদানগুলো হলো আকাশের অবস্থা, বায়ুর তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত। প্রশ্ন দুই, আর্দ্রতা বলতে কি বোঝো? আর্দ্রতা বলতে কোনো স্থানের বাতাসের কতটুকু জলীয় বাষ্প আছে তার পরিমাণকে বোঝায়। প্রশ্ন তিন, শিশির কি? কুয়াশা যখন গাছের পাতা বা মেঘের উপর জমা হয়ে ক্ষুদ্র পানিকণার সৃষ্টি করে তখন তাকে শিশির বলে। এবার আমরা বর্ণনামূলক প্রশ্নগুলো পড়ব ও শিখব। আমরা প্রথম প্রশ্নটি লক্ষ্য করি, বাংলাদেশের জলবায়ু কেমন বর্ণনা করো। বাংলাদেশ ছয় ঋতুর দেশ। বৈশাখ ও জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল, এটি বছরের উষ্ণ ঋতু। আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল, এ সময় প্রচুর বৃষ্টিপাত হয়।
ভাদ্র ও আশ্বিন এই দুই মাস শরৎকাল, এটি ফসল ঘরে তোলার ঋতু। পৌষ ও মাঘ এ দুই মাস শীতকাল, এ সময় ঠান্ডা অনুভব হয়। ফাল্গুন ও চৈত্র এ দুই মাস বসন্তকাল, এ সময় শীত ধীরে ধীরে কমতে থাকে এবং আবহাওয়া উষ্ণ হতে থাকে। এটি মূলত বাংলাদেশের জলবায়ুর কাঠামো। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, মেঘ কিভাবে তৈরি হয় ব্যাখ্যা করো। সূর্যের তাপে সাগর বা নদীর পানি বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পে পরিণত হয়। যখন বাতাসের জলীয় বাষ্প ঠান্ডা হয় তখন তা সূক্ষ্ম ধূলিকণার উপর জমা হয়ে ক্ষুদ্র পানি কণা তৈরি করে। এভাবে সৃষ্ট ক্ষুদ্র পানিকণাই হচ্ছে মেঘ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, অতিবৃষ্টি হলে কি সমস্যা হয়? অতিবৃষ্টি হলে যে সকল সমস্যা হয় তার মধ্যে রয়েছে, প্রথমেই বাড়িঘর পানির নিচে তলিয়ে যেতে পারে, মাঠের ফসল নষ্ট হয়ে খাদ্যের অভাব দেখা দিতে পারে, রাস্তাঘাট ডুবে যায় এবং বিদ্যালয় ও হাট বাজারে যেতে অসুবিধা হয়, এবং সর্বশেষ গবাদি পশুর চারণভূমি নষ্ট হয়। পরবর্তী প্রশ্নটি হচ্ছে, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কী? আবহাওয়া ও জলবায়ুর মধ্যে যে সকল পার্থক্য আমরা লক্ষ্য করি তার মধ্যে প্রথমেই হচ্ছে, আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা, অপরদিকে জলবায়ু হচ্ছে কোনো স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থা। দ্বিতীয়ত, আবহাওয়ার পরিবর্তন প্রতিদিন একটি নির্দিষ্ট ধারায় হয়ে থাকে, অপরদিকে আবহাওয়া পরিবর্তনের ধারায় দীর্ঘ সময় জলবায়ু পরিবর্তন হয়। তৃতীয়ত, আবহাওয়া অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়, অপরদিকে জলবায়ু পরিবর্তন হতে অনেক বছর সময় লাগে। এবার আমরা শিখব বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। প্রথমেই বাম পাশের শব্দগুলো দেখতে পাচ্ছি, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত। ডান পাশের শব্দগুলো হচ্ছে মৃদু বা প্রবল, গরম বা ঠান্ডা, ভারী বা হালকা, আর্দ্র বা শুষ্ক। প্রথমেই হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রা কি হতে পারে? তাপমাত্রা হতে পারে গরম বা ঠান্ডা। অতঃপর আর্দ্রতা, আর্দ্রতা কি হতে পারে? আর্দ্র বা শুষ্ক। অতঃপর বায়ু প্রবাহ, বায়ু প্রবাহ কি হতে পারে? বায়ু প্রবাহ হতে পারে গরম বা ঠান্ডা। অতঃপর বৃষ্টিপাত, বৃষ্টিপাত হতে পারে ভারী বা হালকা। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম, অধ্যায় 10, আবহাওয়া ও জলবায়ু। এই অধ্যায়টির গুরুত্বপূর্ণ কিছু: শূন্যস্থান, সঠিক উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন এবং বাম পাশের শব্দের সাথে ডান পাশের শব্দের মিলকরণ। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।